সন্ধ্যা হলে স্কুলের ক্লাসরুমের ভেতরে বসে মদ ও জুয়ার আসর। ঘটনায় চরম সমস্যায় পড়েছে রাজগঞ্জ ব্লকের আম্বাড়ি সংলগ্ন চাকিয়াভিটা শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রী সহ স্কুলের শিক্ষকেরা। ক্লাসরুমের ভেতরে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে মদের বোতল থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী। সকালে স্কুল খুলতে এসে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হয় কর্মীদের। স্কুলের শিক্ষক সুভাষ চ্যাটার্জি বলেন, এখন বিষয়টা তো আমরা বলতে পারবো না, কারণ আমরা আসি 10:30-10:30 সময়, যাই 3টার সময়। এখন তারপরে যে স্কুলে কি হয় এই জিনিসটা তো স্কুলে কোনো কিছু গার্ডও নেই, কেউই নেই, যার জন্য সেটা তো আমরা বলতে পারবো না। হ্যাঁ, তালা মারা থাকে, কিন্তু ভেতরে ওই দরজা আপনারা নিজেরাই দেখুন এবং দরকার হলে আপনারা ফটো নিয়ে যান যে কিভাবে ভাঙা এবং কিভাবে জিনিসপত্র চুরি হয়ে যায়। বিষয়টা নিয়ে আমি এর আগের যে বড়বাবু ছিলেন থানায় ওনাকে জানিয়েছিলাম, কিন্তু উনি 2-3 বার টহলও দিয়েছিলেন রাত্রে, কিন্তু তাতে কোনো সুফল হয় নাই। বিডিও অফিস জানে, আমাদের যে সুপারভাইজার উনি ভালো মতো জানেন এই ঘটনাগুলি, যে এই জিনিসটা আমরা বলতে পারবো না। তার কারণটা হচ্ছে আমরা থাকি 3টা পর্যন্ত। হ্যাঁ আছে, এবং এখানে জুয়াও খেলা হয় রাত্রে, এটাও জানি, এবং একদিন 2 দিন আমি এসছিও, আসার পরে আমাকে দেখে সব দৌড়ে পালিয়ে গেছে, এটাও হয়েছে। প্রশাসনের দ্বারস্থ বোধহয় লিখিতভাবে হইনি, তবে বললাম যে এর আগের যে বড়বাবু ছিলেন ওনাকে বলেছিলাম, তারপরে মানে এইভাবে করে জানানো হয়েছিল। হ্যাঁ, মোটামুটিভাবে অন্ধকার নামার পরে। অন্যদিকে এ বিষয়ে এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্য রিঙ্কু রায় বলেন, হ্যাঁ আগে একবার শুনেছিলাম, আজকেও সেটা সম্বন্ধে কিছুটা খবর পেয়েছি। সেখানে নাকি ক্লাসরুমের ভিতরেই মদ্যপান করা হয়, নানা রকম নেশা সামগ্রী, মদ্যপানের সামগ্রী পর্যন্ত সেখানে এই ঘরের মধ্যে পাওয়া যায়, এটা শুনেছি, কিন্তু এটা তো আর ঠিক না। এটা জানার পর আমি এখন উদ্বোধন প্রশাসন কর্তৃপক্ষকে জানাবো, তারা যা ব্যবস্থা নেওয়ার খুব শীঘ্রই সে ব্যবস্থা নেবে। হ্যাঁ আগে শুনেছিলাম, আগে হাত হলেই শুরু হয়ে যায়, এমনকি সেখানে তাস জুয়া এসবেরও আসর বসে, মানে মদ্যপানে যেসব সামগ্রী বোতল গ্লাস সব কিছু সেখানে ফেলে রাখা হয়। হ্যাঁ আমি জানাবো পুলিশ প্রশাসনকে এই বিষয়ে। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा, नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।